সমতল পুকুরে মুক্তার পাবে, মিঠা পানিতে ঝিনুকের পেটে চাষ হচ্ছে এই ইমেজ মুক্তা। মুক্তা চাষের এই পদ্ধতি নাড়া দিয়েছে অনেককেই। নীলফামারীর ডুমার উপজেলার সোনারা ইউনিয়নের হাজিপাড়ার জুলফিকার রহমান বাবলা ও তার বন্ধু জমির বাড়ির এলাকার স্কুল শিক্ষক সেলিম আল মামুন বাবু সহ শখের বসে প্রশিক্ষণ নেন ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে। সেখানে পাঁচ দফা প্রশিক্ষণ নিয়ে বাড়ির পাশে দুটি পুকুরে সংগৃহীত ঝিনুকে শুরু করেন ইমেজ মুক্তার চাষ। তার এই কাজে সহযোগিতা করেন তার স্ত্রী। ঝিনুকে মুক্তা চাষ শুরু থেকে সফলতার কথা বর্ণনা করে দুই মুক্তা চাষী বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা, অধিকতর প্রশিক্ষণ, বাজারজাতকরণে ধার উন্মোচন করা গেলে এই ইমেজ মুক্তা বিশেষ খ্যাতি অর্জন করবে আন্তর্জাতিক বাজারে, আসবে বৈদেশিক মুদ্রা, ঘুচবে বেকারত্ব, দেশ হবে সমৃদ্ধ। গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ থেকে আমি ঝিনুকের উপর, ঝিনুক এবং মুক্তা চাষের উপর মানে ট্রেনিং নেই। নেওয়ার পরে জুলাই মাসেই আমি কাজ শুরু করি। জুলাই মাসে কাজ শুরু করার পরে বিভিন্নভাবে আর কি অর্থনৈতিক, সামাজিক মানে প্রবলেম দেখা দিয়েছে। যখন আমি মুক্তাটা আরোহণ করতে পারলাম নির্দিষ্ট সময়ে, তারপর সেখান থেকে আমি বিএফআরআইতে কিছু মুক্তা পাঠাই, কারণ বাংলাদেশে যেহেতু ইমেজ মার্কেট নাই, সেহেতু যাতে বহির্বিশ্বে এই মার্কেট ধরা যায়, হ্যাঁ, যার জন্যে আমি বিএফআরআইতে দিয়ে আসি। এবং বিএফআরআই যদি এই মার্কেটটাকে আসলে সম্পূর্ণ করে ফেলে, ধরাইতে পারে, তাহলে আমি আশা করি আমরা দেশের চাহিদার পরেও আন্তর্জাতিক বা বহির্বিশ্ব থেকে আমরা কিছু অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করব। প্রথম দিকে স্বামীকে নিরুৎসাহিত করলেও পরে তার প্রেরণায় ইমেজ মুক্তা চাষে অনেকটাই সফল তারা। মুক্তা চাষের স্ত্রী বন্যা বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের প্রশিক্ষণ দেয়া হলে তারাও স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে শরিক হতে পারবে। মেয়ে মানুষ আমরা বেকার, যে মনে করেন প্রধানমন্ত্রী আমাদেরকে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আরও শক্তিশালী হব বা আরও বুঝবো, জিনিসটা শিখবো, শিখলে আমাদের আরো উন্নত হবে। ইমেজ মুক্তা উৎপাদনের প্রধান উপাদান ঝিনুক প্রাকৃতিকভাবে দেশে পাওয়ার কথা বলে এই বিজ্ঞানী বলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঝিনুকে ইমেজ মুক্তা চাষের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর আওতায় গোটা দেশে 200 জন নারী পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত চাষিরা নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট সহ দেশের 8টি জেলায় ইমেজ মুক্তা চাষ করছেন। তারা আজ সফল চাষী। এ ধারা অব্যাহত থাকলে গোটা দেশে ইমেজ মুক্তা চাষ করিয়ে দেওয়া সম্ভব, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বিদেশে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশে যদি ছড়িয়ে যায় তাহলে বাংলাদেশের এর তো চাহিদা আছেই, এবং এই মুক্তাটা বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করা যাবে, যার মাধ্যমে বাংলাদেশ আয়ের দিক থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, পাশাপাশি আমাদের যুব সমাজের যে বেকারত্ব আছে সেটাও দূর হবে, বাংলাদেশ আর্থসামাজিকভাবে অনেক উন্নতি লাভ করবে। এই জন্য যদি আমরা সঠিক পৃষ্ঠপোষকতাকে দান করতে পারি। ঝিনুকে মুক্তা চাষ আহরণের বিষয়টি এই অঞ্চলে নতুন হলেও এর রয়েছে অপার সম্ভাবনা। যৌথভাবে মাছ আর শামুকে ইমেজ মুক্তা চাষ করে মৎস্য খাতে অবদান রাখার পাশাপাশি দেশ বিদেশে মুক্তার চাহিদা পূরণ সম্ভব, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবেন অনেকেই। মিঠু মিয়া, রয়্যাল নিউজ, নীলফামারী।